অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার 8 আগস্ট বঙ্গভবন দরবার হলে প্রায় 400 অতিথির উপস্থিতিতে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। ডক্টর ইউনুসের পর শপথ নেন 13 উপদেষ্টা। তারা হলেন ডক্টর সালাউদ্দিন আহমদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দ রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম ছাত্র প্রতিনিধি, আসিফ মাহমুদ সজীব বুইয়া ছাত্র প্রতিনিধি, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন, ফরিদা আক্তার, ডক্টর আফম খালিদ হোসেন, নূরজান বেগম এবং শারমিন মুর্শিদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসও উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের দায়িত্ব ও পরিচয় নিয়ে জনমনে আগ্রহ রয়েছে। আজকের এই ভিডিওতে তাদের দায়িত্ব ও পরিচয় তুলে ধরা হলো। ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সেই থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের সুনামও কুড়িয়েছিলেন অধ্যাপক ইউনুস। সালাউদ্দিন আহমদ, ডক্টর সালাউদ্দিন আহমদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর। ডক্টর ফখরউদ্দিন আহমদ দায়িত্ব ত্যাগের পর তিনি 2005 সালের 1 মে গভর্নর হিসেবে দায়িত্ব লাভ করেন এবং 2009 সালের 30 এপ্রিল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দরিশ্রীরামপুর গ্রামে তার জন্ম। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে 1963 সালে এবং ঢাকা কলেজ থেকে 1965 সালে বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে SSC ও HSC পাস করেন। 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে BA অনার্স পাস করেন এবং 1969 সালে একই বিষয়ে MA পাস করেন। 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির লেকচারার হিসাবে যোগ দেন। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনের সিভিল সার্ভিস অফ পাকিস্তান CSP ক্যাডারে যোগ দেন। 1978 সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে PhD ডিগ্রি লাভ করেন। ডক্টর আসিফ নজরুল, আসিফ নজরুলের জন্ম 12 জানুয়ারি 1966 সালে। তিনি একাধারে লেখক, উপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1999 সালে সোয়াস স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার PhD সম্পন্ন করেন। পরবর্তী সময়ে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে 1991 সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছেন। আদিলুর রহমান খান, আদিলুর রহমান খানের জন্ম 23 ডিসেম্বর 1952। একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। আদিলুর রহমান এবং সুশীল সমাজের অন্য সদস্যরা 10 অক্টোবর 1994 সাল মানবাধিকার সংস্থা অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতে ইসলামী সরকার কর্তৃক ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছিলেন। 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সালে শাপলা স্কোয়ার বিক্ষোভের সময় নেতাকর্মীদের অপসারণের অভিযানে নিহতের সংখ্যা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য খানের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা দায়ের করা হয়। AF হাসান আরিফ, আইনজীবী AF হাসান আরিফ বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরউদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। আরিফ সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং LLB ডিগ্রি সম্পন্ন করেন। হাসান আরিফ অক্টোবর 2001 থেকে এপ্রিল 2005 পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি জানুয়ারি 2008 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। তৌহিদ হোসেন, মোহাম্মদ তৌহিদ হোসেনের জন্ম 1 ফেব্রুয়ারি 1955 সাল। তিনি একজন সাবেক পররাষ্ট্র সচিব। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি 1981 সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন। সৈয়দা রেজওয়ানা হাসান,
সৈয়দা রেজওয়ানা হাসানের জন্ম 15 জানুয়ারি 1968 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত এবং 2009 সালে টাইম সাময়িকীর হিরোজ অফ খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশ কর্মী। মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ কর্মসূচিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেন। নাহিদের জন্ম 1998 সালে ঢাকায়। তার বাবা শিক্ষক, মা গৃহিণী, ছোট এক ভাই রয়েছে তার। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। আসিফ মাহমুদ সজীব বুইয়া। আসিফ মাহমুদ সজীব বুইয়া কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন। এম শাকওয়াত হোসেনের জন্ম 1 ফেব্রুয়ারি 1948 সালে। তিনি একজন সাবেক নির্বাচন কমিশনার 2007-2012। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত। সুপ্রদীপ চাকমা। সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। সুপ্রদীপ চাকমার জন্ম 1961 সালে খাগড়াছড়ির কমলছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি সপ্তম বিসিএসএ সরকারি চাকুরিতে যোগ দেন। মেক্সিকো ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা। এছাড়া রাবাত ও ব্রাসেলস, আস্কারা ও কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন। ফরিদা আক্তার। ফরিদা আক্তার একজন লেখক, গবেষক ও আন্দোলনকর্মী। বেসরকারি সংস্থা উবিনিগের উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা নির্বাহী পরিচালক তিনি। বিধান রঞ্জন রায়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ছিলেন তিনি। আফম খালেদ হোসেন। আবু ফয়েজ মোহাম্মদ খালেদ হোসেন, যিনি ডক্টর আফম খালেদ হোসেন নামে সর্বাধিক পরিচিত, তিনি 2 ফেব্রুয়ারি 1959 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশি সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত্মাহিদের সম্পাদক, বালাগুস সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। নূরজাহান বেগম। তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শারমিন মুর্শিদ, ব্রতী প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। ফারুকি আজম। তিনি মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত ওই অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন তিনি। 1971 সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে ফারুকি আজম উচ্চ মাধ্যমিক পাশ করেন। ওই সময় তিনি খুলনায় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি চট্টগ্রামে পৌঁছান। 6 মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিণা ইউথ ক্যাম্পে আশ্রয় নেন। এ অবস্থায় তিনি একদিন শুনলেন নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা রিক্রুট করা হবে। তিনি লাইনে দাঁড়ালেন, ঠিকে গেলেন। পলাশিতে 2 মাসের প্রশিক্ষণ শেষে 1 আগস্ট অপারেশনের জন্য তাকে মনোনীত করা হয়।